আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল। নভেলের নাম ইউটোপিয়া। ইউটোপিয়া রিটেন বাই টমাস মোর। আমরা আমাদের নভেলিস্ট টমাস মোর সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নেব। টমাস মোর ছিলেন ফর্মার লর্ড হাই কাউন্সিলর অব গ্রেট ব্রিটেন। তিনি ছিলেন ইংলিশ অথর, লয়ার, জাজ, সোশ্যাল ফিলোসফার, রেনেসান্স হিউম্যানিস্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন মিল স্ট্রিট, লন্ডন, ইউনাইটেড কিংডম। তার ন্যাশনালিটি ছিল ব্রিটিশ ইংলিশ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ইউটোপিয়া। ইউটোপিয়া অর্থাৎ আইডিয়াল ল্যান্ড, প্লেস অফ নো ল্যান্ড অর্থাৎ স্বর্গরাজ্য, আদর্শ রাজ্য বা কল্পিত স্বর্গরাজ্য। এই ইউটোপিয়া নভেলটি প্রথম ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। তারপর রেলফ রবিনসন এই ইউটোপিয়াকে ইংলিশে ট্রান্সলেট করেন। ইতালিয়ান পরিব্রাজক আমেরিগো ভেস্পুচি তার থেকে এই ইউটোপিয়া নভেলটি লেখার আইডিয়া নিয়েছিলেন আমাদের নভেলিস্ট টমাস মোর। ইতালিয়ান পরিব্রাজক আমেরিগো ভেস্পুচি, আর এর নাম অনুসারেই কিন্তু অর্থাৎ আমেরিগো আমেরিকা হয়েছিল। তিনি ছিলেন একজন পরিব্রাজক, ইতালিয়ান পরিব্রাজক। এই ইউটোপিয়া বইটি দুটি পার্ট। প্রথম পার্ট ডায়ালগ অফ কাউন্সিল অর্থাৎ ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার মন্দ দিকগুলো, খারাপ দিকগুলো নিয়ে আলোচনা। দ্বিতীয় পার্ট ডিসকোর্স অন ইউটোপিয়া অর্থাৎ কল্পিত রাজ্য, কল্পিত স্বর্গরাজ্যের ভালো দিকগুলো কী কী, সেই সব বর্ণনা রয়েছে এই দ্বিতীয় অংশে। এখানে আমরা তিনটি বিশেষ চরিত্র পাব। টমাস মোর, নভেলিস্ট নিজেই, নিজের নামেই একটি চরিত্র টমাস মোর। দ্বিতীয় চরিত্র পিটার জাইলেস। এই পিটার জাইলেস হলো টমাস মোরের বন্ধু। থার্ড ক্যারেক্টার রাফেল হিদলুডে, তিনি একজন বিশেষ চরিত্র। আর এই নভেলের সেটিং রাখা হয়েছে অ্যান্টওয়ার্প নামক একটি স্থানে।
আর এখানে টমাস মোরের সাথে দেখা হয়েছিল পিটার জাইলেসের সঙ্গে, এবং সেখানে বন্ধুত্ব হয়। তাহলে পাওয়া গেল একটি চরিত্র টমাস মোর, তার বন্ধু পিটার জাইলেস, আর একটি বিশেষ চরিত্র রয়েছে রাফেল হিদলুডে। টমাস মোরের এক বন্ধু পিটার জাইলেস একজন আগন্তুক ব্যক্তিকে নিয়ে আসেন। টমাস মোরের বন্ধু পিটার জাইলেস তিনি একজন আগন্তুক ব্যক্তিকে নিয়ে আসেন, যার নাম হলো এই রাফেল হিদলুডে। লম্বা লম্বা দাড়ি, এক অদ্ভুত ধরনের মানুষ এই হিদলুডে, একটু ভাবুক প্রকৃতির, মস্তিষ্ক ভর্তি জ্ঞান, সবজন্তা শ্রেণীর মানুষ। তিনি কিনা, অর্থাৎ এই হিদলুডে, সারা বিশ্ব ভ্রমণ করেছেন, তার কথায় তিনি একজন ফিলোসোফার ভ্রমণকারী বা পরিব্রাজক। হিদলুডে নিজেই বলেছেন তিনি এশিয়া, সাউথ আমেরিকা সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করেছেন। আর এই ভ্রমণ করতে করতে তিনি এমন এক স্বপ্নপুরী দ্বীপে পৌঁছে গিয়েছিলেন, সেই দ্বীপটির নামই হলো ইউটোপিয়া। আর ইউটোপিয়ার মানুষ, অর্থাৎ ইউটোপিয়ান, তাদের সুখের রাজ্য। এই ইউটোপিয়ানরা স্বর্গীয় সুখের রাজ্যে বাস করে। আসলে বিষয়টা কি, বিষয়টা হলো ইংল্যান্ডের অবস্থা যেহেতু খারাপ, সামাজিক অবস্থা খারাপ, শাসন ব্যবস্থা খারাপ, সেই জন্য একটা কল্পিত রাজ্যকে কল্পনা করা হয়েছে যার নাম ইউটোপিয়া, এবং সেখানে এই এই সুখ রয়েছে, সুবিধা রয়েছে। অর্থাৎ কিনা ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে হে ইংল্যান্ড, ইংল্যান্ডের শাসক, তোমরা ওই ইউটোপিয়ার মতো হও, এটা বিষয় ছিল মূল কথা। যাই হোক, এই হিদলুডের গল্পসপ্প রসালো কথা শুনে, খুব রসালো কথা বলতে পারেন, কে হিদলুডে, তাকে পরিব্রাজক বলেন, তিনি সারা বিশ্ব ঘুরেছেন। এবারে এই হিদলুডেকে টমাস মোর বলছেন, মিস্টার হিদলুডে, আপনার তো যা জ্ঞান দেখা যাচ্ছে তাতে আপনি কিং হেনরি VIII এর পরামর্শদাতা হতে পারবেন, ট্রাই করুন। কথাটার মধ্যে একটু হাস্যরস তিরস্কারও আছে, আবার কিছুটা সত্যও রয়েছে, যে আপনার যা জ্ঞান মিস্টার হিদলুডে তাতে আপনি রাজার পরামর্শদাতা হতে পারবেন, ট্রাই করুন। তখন হিদলুডে বলছেন, আরে ইংল্যান্ডের মানুষ ভালো নয়, শুধু রাজার কথায় ওঠে আর বসে।
এখানকার মানুষ অর্থাৎ ইংল্যান্ডের মানুষ ইয়েসম্যান স্বভাব। হ্যাঁ হ্যাঁ সব কিছুতে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। এখানকার মানুষ শুধু রাজার প্রশংসা করতেই পছন্দ করে, এরা চাটুকার। এই কথার মধ্যে ইংল্যান্ডের একটা ছবি খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে হিটলারে বলছেন যে ইংল্যান্ডের মানুষ ভালো নয়, শুধু রাজার কথায় উঠে বসে, তারা ইয়েসম্যান, সব কিছুতে ইয়েসার ইয়েসার করে, আর রাজার খুব প্রশংসা করতে ভালো বসে। তাছাড়া ইংল্যান্ডের নিয়মকানুন ভালো নয়, কে বলছে? হিটলারে। এবার হিটলারে বলছেন তিনি ইংল্যান্ডের নাম করা ব্যক্তিদের সাথে একবার ডিনার করেছিলেন, সেখানে ইংল্যান্ডের মিনিস্টাররাও ছিল। মানে সব কিছুতেই এই হিটলারে আছে। বাংলার উৎপল দত্ত ক্যারেক্টার, শ্রদ্ধেয় উৎপল দত্ত ক্যারেক্টার। পৃথিবীর সব জানেন, কথায় কথায় এখন বলে ফেলছে যে ইংল্যান্ডের নাম করা ব্যক্তিদের সাথে ডিনার করেছি, সেখানে ইংল্যান্ডের মন্ত্রীরাও ছিল, ইত্যাদি ইত্যাদি। এবার বলছে তোমাদের এই ইংল্যান্ডে চুরি করার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আমার এই বিষয়টি অপছন্দ, এই পলিসির বদল করা উচিত, হিটলারে বলছে। কিন্তু ইউটোপিয়ার পলিসি এই ইংল্যান্ডের পলিসি থেকে অনেক ভালো, লেখক ইনডাইরেক্টলি বলতে চেয়েছেন যে ইংল্যান্ডের ইউটোপিয়ানদের নিয়ম নীতি বা ইউটোপিয়ার নিয়ম নীতিকে লক্ষ্য করা উচিত। এবার তিনি বলছেন, কে বলছেন? এই মিস্টার হিটলারে বলছেন, ইউটোপিয়াতে প্রাইভেট প্রপার্টি বলে কিছু নেই, সম্পত্তি যেন সকলের সম্পত্তি, স্বর্গরাজ্যের প্রশংসা করছে। তারপরে বলছে ইউটোপিয়া হলো সুখের রাজ্য, এখানে দরজায় কোনোদিন তালা দেওয়া হয় না। ইউটোপিয়াতে দরজায় তালা লাগানো হয় না, তার মানে কি? তার মানে ইউটোপিয়াতে চুরি হয় না, ডাকাতি হয় না, ছিনতাই হয় না, এইসব হয় না। তার মানে ইংল্যান্ডে হয়, চারিদিকে খুশি খুশি, শান্তির রাজ্য। তার মানে ইংল্যান্ড অশান্তির রাজ্য। আরো বলছেন তিনি, অবসর সময় মানুষ এখানে মিউজিক, ডান্সিং, সিঙ্গিং করে সময় কাটায়। আর একটি বিশেষ কথা হলো এখানে জাতীয় ধর্ম বলে কিছু নাই, ন্যাশনাল রিলিজিয়ন বলতে কিছু নেই, যার যা ইচ্ছা সে সেই ধর্ম পালন করতে পারে। তাহলে এইসব তো ভালো রাজ্যের গুণ। তারপর বলছে যুদ্ধ থেকে ইউটোপিয়ানরা দূরে থাকে, তবে হ্যাঁ আত্মরক্ষার বিষয় হলে তবেই যুদ্ধের দিকে নজর দেয়, অর্থাৎ সেলফ ডিফেন্স। হিটলারে আরো বলছেন ইউটোপিয়াতে যৌথ পরিবার প্রথা রয়েছে, বিয়ে শাদী এখানে সামাজিকভাবেই হয়। তার মানে ইংল্যান্ডে
অনেকাংশে হয় না। তাহলে ইউটিউবেতে বিয়ে শাদী সামাজিকভাবেই হয়। আরও বলছেন, এখানে পতিতাবৃত্তি, নারী নির্যাতন, নারী নির্যাতন ইউটিউবিয়াতে হয় না। যদি কেউ নারী নির্যাতন করে তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হিদলুডে আরো বলছেন, এই ইউটিউবিয়াতে জিনিস বা দ্রব্যাদির বদল হয়, এখানে অর্থ টাকা করির ব্যবস্থা নেই, দ্রব্য বিনিময় হয়। আমার এই দ্রব্য নাও, ওই দ্রব্য দাও। আর এখানে এমরিটি একটা শহর আছে, এটা হলো সেন্ট্রাল প্লেস এমরিটি। আর এই শহরে মাত্র 6,000 পরিবার থাকতে পারবে, শুধু এই শহরে নয়, ইউটিউবিয়ার শহরে 6,000-এর বেশি লোক থাকতে পারবে না। যদি বেশি হয়ে যায় তাহলে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, তার মানে ইংল্যান্ডে ঘিঞ্জি বস্তি। 10 বছর পর পর পরিবারের রোটেশন হবে, পরিবার বদল করবে, এই পরিবার ওখানে, সেই পরিবার এখানে। 10 বছরের মধ্যে এটা করতে হবে, এটা নিয়ম। আরো বললেন তিনি, হিদলুডে তিনি বলছেন যে 30টি পরিবার মিলে একটি নির্বাচন হবে, 30টি পরিবার মিলে একটা নির্বাচন ব্যবস্থা রয়েছে, তার নাম হলো, অর্থাৎ যে নির্বাচিত হবে তাকে বলা হবে সাইভোকিউরেনাস, সাইভোকিউরেটাস। আর এই 10টি সাইভোকিউরেটাস মিলে ট্রেনিবোরাস নির্বাচিত হবে। তাহলে প্রথম 30টি পরিবার নিয়ে কি হলো, সাইভোকিউরেটাস। এবার 10টি সাইভোকিউরেটাস নিয়ে হবে ট্রেনিবোরাস, অর্থাৎ কাউন্সিলর, চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি। আর কি হবে, 200 সাইভো গ্র্যান্টি নির্বাচন করবে প্রিন্সকে, 200 সাইভো গ্র্যান্টি এবার নির্বাচন করবে প্রিন্সকে, আর প্রিন্স তিনি লাইফ টাইম থাকবেন বিশেষ কোনো অপরাধ না করলে। আরো বলছেন, এই ইউটোপিয়াতে গোল্ডকে মেটাল হিসেবে ব্যবহার করা হয়। তোমাদের ইংল্যান্ডে গোল্ডকে মহামূল্যবান মনে করা হয়, আর আমাদের, অর্থাৎ ওই ইউটোপিয়াতে গোল্ডকে মেটাল, সাধারণ বস্তু হিসাবে ব্যবহার করা হয়। কৃষিকাজ হলো সম্মানের কাজ, আর কৃষির সাথে যে কোনো একটি হাতের কাজ, শৈল্পিক কাজ বা কারিগরি কাজ তোমাকে জানতেই হবে, এই নিয়ম ইউটোপিয়াতে। পোশাক হবে খুব সাদা শীতে, কারণ ইংল্যান্ডের বাবুদের সুটেড বুটেড, পেটে ভাত নাই তবু সুটেড বুটেড। বলছে যে পোশাক হবে খুব সাদা শীতে ইউটোপিয়াতে, এমনকি প্রিন্স, প্রিন্স নিজেও সাধারণ পোশাক পরিধান করেন, আর প্রিন্সের হাতে একটি গাছের ডাল থাকবে প্রতীক হিসাবে। হ্যাঁ, ক্রীতদাস রয়েছে, তবে যারা খুব অপরাধী হয় তাদেরকেই ক্রীতদাস করা হয়, আর ক্রীতদাস অনেকগুলোকে একসঙ্গে রাখা হয় কোথায়, কোনো একটা স্থানে,
এবং তাদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়। ডিভোর্স প্রথা এখানে তেমন নেই। খুব বিশেষ কারণে যদি ডিভোর্স হয় তাহলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রিন্স। আর কেউ যদি চুরি করে তাহলে প্রথম ক্ষমা করা হবে, দ্বিতীয়বার তাকে কৃতদাস তৈরি করে ওই কৃতদাসদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। জুয়া খেলা তো চলবেই না, নেশা তো চলবে না। আর 18-22 বছর ছেলে মেয়েদের বিয়ে দেওয়া সম্ভব। এখানে ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট সব দেখাশোনা করেন। তার নাম হলো ফিলারসিস। এমন এক স্বর্গরাজ্যের কল্পনা সম্পর্কে বলেছেন হিডলট। কারণ কি? কারণ ইংল্যান্ডের সামাজিক বা শাসন ব্যবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এই ছিল কিন্তু আমাদের ইউটোপিয়া। তাহলে কি বলা হলো? ইউটোপিয়া কথাটা হলো একটা স্বর্গরাজ্য, যেটা স্বর্গরাজ্য, সুখের রাজ্য, শান্তির রাজ্য, তার নামই ইউটোপিয়া। এর নির্দিষ্ট কোনো জিওগ্রাফি নাই, নির্দিষ্ট কোনো ভৌগোলিক স্থান। এটা কল্পনা করা হয়েছে, এটা কল্পিত রাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের অবস্থা খারাপ হয়ে গেছিল, সামাজিকভাবে খারাপ হয়ে গেছিল, শাসন ব্যবস্থা খারাপ হয়ে গেছিল, নীতি নিয়ম সব কিছু একটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। আর তার জন্যই আমাদের নভেলিস্ট টমাস মোর একটা কল্পনা করেছেন স্বপ্ন রাজ্যের। এমন যদি হতো ইংল্যান্ড, ইংল্যান্ড যদি এমন হতো, আর এমন হতো তার নিদর্শন হলো তিনি কল্পনা করেছেন ইউটোপিয়া রাজ্য। আর সেখানে বিশেষ এক চরিত্র নিয়ে আসলেন হিডলটে। সেই হিডলটেকে মাধ্যমে, সেই হিডলটের মাধ্যমে কল্পনা করালেন যে তিনি এমন একটা, তিনি তো সারা পৃথিবীতে ঘুরেছেন কিন্তু এমন একটা রাজ্যে গিয়েছিলেন যার নাম হলো ইউটোপিয়া। আর সেই ইউটোপিয়াতে কি আছে? যেন একটা স্বপ্নপুরী দ্বীপ, স্বর্গীয় সুখের আবেশ, সেখানে রয়েছে শান্তি। ইংল্যান্ডের মতো নয়, ইংল্যান্ডের নিয়মকানুন মতো নয় যেখানে চুরি করলেই তাকে হত্যা করে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন নয়। ইংল্যান্ডে শুধু ইয়েস স্যার বলা হয়, রাজার প্রশংসা করা হয়, এমন কিছু নয়। বরং ইউটোপিয়াতে, ইউটোপিয়া হলো সুখের রাজ্য। এখানে প্রাইভেট প্রপার্টি বলে কিছু নেই, এটা আমার সম্পত্তি, আমার সম্পত্তি নেই, সবারই সম্পত্তি যেন, হ্যাঁ ভোগ করছে ব্যক্তিগতভাবে। কোনোদিন এখানে ইউটোপিয়াতে ঘরে বা দরজায় তালা লাগানো হয় না, তার মানে কত সুখের রাজ্য। চুরি ডাকাতি চিন্তাই তো হবেই না, মানুষ খুশিতে থাকবে, শান্তিতে থাকবে, অবসর সময় মিউজিক, ডান্স, সিঙ্গিং এইসব হচ্ছে। আর বিশেষ কথা হলো এখানে জাতীয় ধর্ম বা ন্যাশনাল রিলিজিয়ন বলে কিছু নাই, যার যা ইচ্ছা সেখানে সে সেই ধর্ম পালন করতে পারবে। ইংল্যান্ডে ধর্ম নিয়ে প্রবলেম ছিল। আর যুদ্ধ, যুদ্ধ এরা পছন্দ করে না, যদি আত্মরক্ষার বিষয় হয় তাহলে সেলফ ডিফেন্সের জন্য যুদ্ধ আসতে পারে। যৌথ পরিবারে এখানে লোক বাস করে, বিয়ে শাদী সামাজিকভাবে হয়, এখানে কোনো পতিতাবৃত্তি নেই, নারী নির্যাতন তো হয়ই না, যদি কেউ নারী নির্যাতন করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে। আর এখানে টাকা কড়ির কোনো বিষয় নেই, দ্রব্য দিয়ে দ্রব্য কেনা বেচা হয়। আর এখানে শহরগুলো অতি সুন্দর, একটা শহরে 6,000-এর বেশি মানুষ থাকতে পারবে না, যদি বেশি হয়ে যায় তাহলে অন্য শহরে স্থানান্তরিত করা হবে, আর এই শহর থেকে ওই শহর এইভাবে 10 বছরে রোটেশন হবে। 30টি পরিবার দিয়ে একটা নির্বাচন হবে, তারপরে আবার 10টি নির্বাচকদের দিয়ে আবার নির্বাচন হবে,
আবার 200 জন নির্বাচকদের দিয়ে আবার প্রিন্স তৈরি হবে, লাইফ টাইম তিনি থাকবেন। এখানে গোল্ডের মতন বিষয়কেও সাধারণ মেটাল হিসাবে কল্পনা করা হয়, কৃষিকাজ সম্মানের কাজ। আবার কৃষিকাজ করতে হলে কৃষিকাজের সাথে কিন্তু অন্য শৈল্পিক কাজ, কারিগরি কাজ তোমাকে জানতেই হবে। পোশাক তো খুব সাদা সিধে এখানে, আর কৃতদাস ব্যবস্থা রয়েছে, যারা খুব অপরাধ করে তাদের কৃতদাস তৈরি করা হয়, তবে অনেকগুলো কৃতদাসকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়। ডিভোর্স ব্যাপার এখানে তেমন কিছু হয় না, যদি হয় সেটা প্রিন্স দেখেন। কেউ যদি চুরি করে প্রথম ক্ষমা করা হবে, দ্বিতীয়বারে কৃতদাস হবে। জুয়া খেলা এখানে চলবে না, নেশা এখানে চলবে না। এমন একটা স্বর্গরাজ্য হল ইউটোপিয়া। প্রত্যেকটা নাগরিকের মনে কিন্তু এই ইউটোপিয়া এরকম স্বর্গরাজ্যের চিন্তাই থাকে। প্রত্যেক দেশের মানুষের তাদের ইচ্ছা থাকে তাদের রাষ্ট্রটা যেন ইউটোপিয়া হয়ে যায়। সেই যে একটা মনের ইচ্ছা যে ইংল্যান্ড সংশোধিত হোক, নতুনভাবে সৃষ্টি হোক, এখানকার যে নিয়মকানুন আছে সেগুলোকে দূরে সরিয়ে ইউটোপিয়ার মতন স্বর্গরাজ্য হোক, এই আশা কল্পনা করেই লেখা হয়েছিল ইউটোপিয়া। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ইউটোপিয়া, রিটেন বাই টমাস মোর। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো। খুব ভালো থাকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।